নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/10/2021 ইপিএফও গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেবো ইপিএফও গ্রাহকদের পিএফের সুদ সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। চলতি অর্থ বছরের প্রায় 7.5 মাস পার হয়ে চললো, কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্টে এখনও গত বছরের পিএফের সুদের টাকা জমা পড়েনি। কবে পড়বে এই উত্তর কেউ জানেন না। পুজোর মুখে সুদ মিলল না, দেওয়ালির আগে পাওয়া যাবে বলেও কোনো আশ্বাস শোনাতে পারছে না কেন্দ্র। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের দেশে প্রায় 6 কোটি পিএফ গ্রাহকের অ্যাকাউন্টে সুদ দেওয়ার টালবানা নিয়ে নতুন নয়। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে বছরের পর বছর নির্দিষ্ট সময় সুদ জমা পড়ে না অ্যাকাউন্টে। প্রতি বছর মার্চ মাস পর্যন্ত এক বছর যে টাকা সুদ বাবদ প্রাপ্য হওয়া হয় গ্রাহকের, তা এপ্রিলে অর্থাৎ অর্থবছর গোড়াতেই মিটিয়ে দেওয়ার রীতি। কিন্তু সেই নিয়ম ছেদ টেনেছে কেন্দ্র, কখনো 4 মাস কখনো 6 মাসে সেই টাকা জমা করছে কেন্দ্র। এবং গত বছর আবার সব রেকর্ড ছাপিয়ে 10 মাসের মাথায় জানুয়ারিতে সেই টাকা মিটিয়েছিল তারা। তবে গত অর্থবছর অবশ্য নিজেদের দেওয়ার কথা নিজেরাই রাখেনি সরকার। তারা জানিয়েছিল যে দুটো কিস্তিতে মেটানো হবে সুদের টাকা, একটি দেওয়া হবে দেওয়ালির সময়, অপরটি দেওয়া হবে ডিসেম্বর নাগাদ। কিন্তু তা একটি কিস্তিতেই মেটানো হয় জানুয়ারিতে। গত অর্থবছরের জন্য পিএফ 8.5% সুদ ঘোষণা করেছে কেন্দ্র, সেই টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি। স্বাভাবিকভাবেই সেই বিষয়ে উদ্বেগ দেখা গিয়েছে গ্রাহকদের মধ্যে। টুইটারে অবশ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে যে সুদ জমা দেওয়ার কাজ বা প্রসেসিং চলছে এবং শীঘ্রই তা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করা হবে। ধৈর্য ধরুন, কতদিন ধৈর্য ধরতে হবে সে বিষয়ে অবশ্য মুখ খোলেনি প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। এবং নিয়ম অনুযায়ী যে সুদের হার ঘোষণা করে তারা, তার জন্য অর্থমন্ত্রকের অনুমোদন নিতে হয় এবং প্রতিবার সুদ দেরিতে দেওয়ার বিষয়ে দপ্তর অজুহাত দেয় এবং তারা অর্থমন্ত্রকের অনুমোদন অপেক্ষা আছে। জানা গিয়েছে যে সম্প্রতি অর্থমন্ত্রকের সঙ্গে বৈঠক হয়েছে শ্রম মন্ত্রকের এবং সেখানে সুদের হার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে অর্থমন্ত্রকের তরফে। এবং সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে যেখানে সুদের হার অনেক কমে গিয়েছে, সেখানে পিএফের সুদের হার 8.5% রাখার যুক্তি কী সেই প্রশ্নে উঠেছে। যদিও শ্রম মন্ত্রক জানিয়েছেন তাদের কাছে ঘোষিত আরে সুদ দেওয়ার মতো টাকা আছে, কিন্তু সেই টাকা কবে গ্রাহকদের দেওয়া হবে তা নিয়ে কেন্দ্র একেবারে চুপ থাকায় বিভাগীয় পিএফ গ্রাহকরা। তাহলে এখনও পর্যন্ত কিন্তু পিএফের সুদের টাকা ইপিএফও গ্রাহকরা পায়নি, তাদের অ্যাকাউন্টে আসেনি। তাহলে কালী পুজোর আগে কি আসতে পারে, দেওয়ালির আগে আসতে পারে? তো আপাতত এখন কোনো সেরকম খবর নেই। খবর পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।